নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে তো মোটামুটি ভালোই, তারপর শরীরটা একটু খারাপ করেছে। তো যাই হোক, এই গরমে কি আর করা যাবে। আর তন্নির স্কুলে, মানে আমার মেয়ের স্কুলে আছে প্রোগ্রাম মে দিবস উপলক্ষে, শ্রমিক দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম রয়েছে, সেখানেই তাড়াহুড়ো করছি, আমি রান্নাটা এগিয়ে রাখছি। আর হচ্ছে এখন সকাল সকাল চা বানিয়ে বাবা মাকে দিয়ে দেবো। কারণ সকালবেলা আমি চা খুব একটা খাই না, খুবই কম খাই, আর গরম গরম তো, তাই এখন চাটা আমি একদমই খাচ্ছি না, শীতের সময় আমি চা খাই। আর বাবাকে তো সুগার ফ্রি বিস্কুটই দিতে হয় সবসময়, তাই জন্য এবারে না অন্য প্যাকেটটা নিয়ে এসেছি। প্রত্যেকবার একই প্যাকেট খায়, কিন্তু বাবা বললো এটার থেকে ওটাই বেশি ভালো, আসলে এটা সুগার ফ্রি মেরি বিস্কুট। তো সেটাই বয়মে ভরে রাখছি, এই বয়মে না এয়ারটাইট, মানে খুব বিস্কুট মুচমুচে থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বয়মগুলো আমি এসে ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, খুব সুন্দর প্যাকেজিংও ছিল, ওনাদের খুব ভালো দিয়েছে আমাকে তিনটা বয়ম। কাঁচের জারে জিনিস এমনিতেই খুব ভালো থাকে। আর এদিকে আমি না তাড়াহুড়ো করে আজকে রান্না করব, সিম্পল প্লেন রান্না করব আজকে, বেশি কিছু না, ডাল করব আর আলু সিদ্ধ দেব, করলা সিদ্ধ দেব, আর কিছু একটা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তারপরে তো সোনা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে পরে কি হবে, আমার কিন্তু এদিকে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আর ঘুম থেকে উঠলে কিন্তু আমাকে রান্নাঘর থেকে চলে যেতে হবে, ওকে মানে নিতে হবে, ব্রাশ করানো আছে, খাওয়ানো আছে, তারপরে ওকে রেডি করাবো, একটু দেরি করেই ঘুম থেকে উঠে সোনা। আর এখন আমি তাড়াহুড়ো করছি, যে বাসনগুলো অনেকগুলো জমেছিল সেগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি, কেননা এখন না গুছালে কিন্তু আমার আর হবে না, স্কুল থেকে এসে তারপরে গুছিয়ে রাখতে হবে। আর হচ্ছে আর বানাবো, যে মেয়েকে ভাবছি কি সাজাবো, অনেকে অনেক কিছু সাজিয়ে নিয়ে যাবে আজকে, ম্যাম বলেছে যেটা খুশি যার যেমন খুশি তেমন সাজতে পারো, কেউ ডক্টর সেজেছে, কেউ নার্স, কেউ রং মিস্ত্রি, কেউ শ্রমিক, কেউ হচ্ছে মানে সবাই যে যেরকম পেরেছে সুন্দর সুন্দর সেজেছে। বাচ্চাদের ভীষণই ভাল লাগছিলো ছোটো ছোটো বাচ্চাদের দেখতে। আমি হচ্ছে মেয়েকে নার্স সাজাবো, তাই জন্য আমি টুপি, নার্সের একটা টুপি বানাবো, সেটা আমি পেপার দিয়েই বানাবো, হোয়াইট পেপার দিয়েই বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ করলা, বাবা তো আলু খাবে না, সুগারের পেশেন্ট, তার জন্য করলা দিতে হয়, আর আমরা আলু খাবো, আর অনেকদিন পর আজকে আলু সেদ্ধ ডাল দিয়ে খাবো, আমার ভীষণই পছন্দের একটা খাবার। আর এই যে গাছ থেকে মা সজনাগুলো পেরেছে, আমাদের গাছে না প্রচুর সজনা হয়েছে, সজনে ডাঁটা, তো সেগুলোই মোটামুটি তিন চার দিনের মতো খাওয়া হয়েছে, আর এই যে কিছুটা রয়েছে আরেক দিনের মতো হয়ে যাবে, এখনও গাছে কিছুটা রয়েছে, তো সেগুলো এখনও কচি। তো নিজেদের গাছের সবজি কিন্তু আলাদাই একটা, মানে অন্যরকম একটা স্বাদ যতই বলো, যেহেতু সবই কিনে খাওয়া হয়, আর দু একটা জিনিস শুধু বাড়ির, তবুও যেন অন্যরকম আর কি। তো যাই হোক, আমি রান্নাঘর থেকে মোটামুটি চলে এসেছি আজকে, ওই জন্য প্লেন কিছু রান্না করেছি, যার জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে এক ঘন্টার মধ্যে। আর এখন পেপার, মর্নিং ছোটা, বলো গুড মর্নিং বাবা, বলো গুড মর্নিং। আমার মোটামুটি হয়েই গেছে যে বানানো, আর তারপরে ওকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে, অনেকটাই টাইম লেগে যায়, আমি তাড়াতাড়ি করছি স্ট্যাপলার দিয়ে, আর মানে একদমই ইজি বানানো। তারপরে গলায় একটা স্টেথোস্কোপ ঝুলিয়ে দেব, আর মেয়ের জন্য বানাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি, ফার্স্ট টাইম ওর জন্য কিছু আর কি বানাচ্ছি, যে নিজের হাতে স্কুলের, মানে যে স্কুলের কাজে লাগবে আর কি, তো সেটা ফার্স্ট টাইমই, এটা আমার সারা জীবন মনে থাকবে জিনিসটা, আর ইউটিউবের পাতায় তোলা রইল। খুলে দিব, স্কুলে যাই ম্যামকে দেখাই, খুলে দিব, রাখবো না এগুলো, আমি ড্রেস নিয়েছি তো বাড়ির থেকে। এত গরমের মধ্যে যাব গিয়ে দেখিয়ে একটু, তারপরে ড্রেসটা চেঞ্জ করে নেব, আমি ড্রেস নিয়েছি। আর ওর মুখটা দেখতেই পাচ্ছ, ওর মনটা কিন্তু ভীষণ খারাপ, ওর শ্বাসটা, মানে শ্বাসটা কি, ওর আর ভাল লাগছে না গরমে আর কি, তাই জন্য তাড়াতাড়ি করে ম্যামকে দেখিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব।
আর ছোট বাচ্চা না, মানে এত গরমের মধ্যে ফুল শার্ট, তারপরে মাথায় টুপি, মোজা, এগুলো একদম ক্যারি করতে চায় না। আর বাড়িতে এসে কিন্তু ভীষণ খুশি, দেখো ড্রেস ট্রেস স্কুলেই আমি চেঞ্জ করে নিয়েছি, বাড়িতে এসে ভীষণ খুশি। এখন ওকে স্নান করিয়ে দেবো, স্কুলে যাওয়ার আগে যেহেতু ওকে স্নান করাই না, স্নান করিয়ে দেবো। আর আমার এই যে এতগুলো মেডিসিন নিতে হবে, এখন আমার শরীরটা খারাপ করেছে, তাই জন্য আমার ডিহাইড্রেশনের সমস্যা হয়ে গেছে, ওআরএস খাচ্ছি, তারপরে জল বেশি করে খাচ্ছি। তো সোনাকে যে স্নান করিয়ে নিয়ে এলাম, আমার মুখ চুখ দেখেই ক্লান্ত লাগছে, বুঝতেই পারছো। সবাই গরমে সুস্থ থেকো।